হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু রিয়েল এম মেকওভার। আজকে জামাই ষষ্ঠী 16 তারিখ, কালকে তোমাদের কাছে এই ব্লগটা গিয়ে পৌঁছাবে। তো প্লিজ আমার এই ব্লগটা শেষ অবধি দেখো, আর এই চ্যানেলে তোমরা প্রত্যেকে আমার ভিডিও দেখছো, তো আমি ভীষণ হ্যাপি যেটা নিয়ে। কিন্তু দেখছো বলতে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, কেন সাবস্ক্রাইব করছো না জানি না। তো ফ্রিতে সাবস্ক্রাইব করতে পারো, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, আর কমেন্টে জানিয়ে যাও যে কি নেক্সট ভিডিও দেখতে চাও। কারণ আমি তো একরকম ভিডিও করি না, আমি তো মেকআপ ভিডিও করি, এমনি ব্লগ করি, হেলদি ভিডিও করি, ক্রাফটের ভিডিও করি, অনেক রকম ভিডিও করি। তো তোমরা কমেন্টে জানিয়ে যাও যে তোমরা কি রকম ভিডিও দেখতে চাও। তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাও, আর দেরি না করে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আগের বছরও জামাই ষষ্ঠী হয়েছিল, কিন্তু জামাই ষষ্ঠীর দিনে জামাই ষষ্ঠী হয়নি। কারণ কি, জামাই ষষ্ঠীর দিনে আগের বছরে লকডাউন ছিল, তো সেরকম ভাবে কিছুই করা হয়নি। এই জন্য ভাবা হলো যে এবছরে করা হবে, বাট এবছরেও আমাদের বাড়িতে কিছু না কিছু একটা প্রবলেম লেগেই আছে। যদি বা আমাদের বাড়ির কিছু না, মানে আমাদের দূর সম্পর্কের একজনের, তো এই জন্য একটু মাইন্ডটা সেট আপ করতে প্রবলেম তো হচ্ছেই। আমার মা পুজো টুজো দেবে ভেবেছিল, তো সেটাও হচ্ছে না। এমনি ঘরেতে যত রান্না বান্না যা যা কিছু করার আছে সেগুলোই করবো। তো চলো দেখা যাক তাহলে আজকে কি কি করা যায়। তো এখন আমাদের এখানে ব্রেকফাস্টের জন্য এগ রোল তৈরি হচ্ছে, তো কি করে তৈরি করছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আজকে লাঞ্চে একটা পনিরের আইটেম আছে, তো সেই জন্য আমি এখন পনির কাটতে বসেছি। পাশে অনেক কিছু যা সব কিছু মেঝেতে আছে সব কিছু দেখা যাচ্ছে, তো সেটাকে অ্যাভয়েড করে কনসেন্ট্রেট টু মি। কে কি করছে, আমার বাবা একদিকে রান্না করছে, আমার মা একদিকে রান্না করছে, তো চলো দেখে নিই যে কে কি করছে। ঠিক আছে, তো আমার দিদিও এখন চুপ করে বসে আছে, তো চলো যাই, কথা বলবো না কিন্তু এমনি যাবো, চলো যাই। মাটন হচ্ছে আর এখন রান্নাঘরে যাই। আমি আবারও বলছি, এরপর তোমরা কি ব্লগ দেখতে চাও সেটা প্লিজ কমেন্টে বলে দিয়ে দিও। কারণ কি, আমি আমার মতন করে দিয়ে যাচ্ছি, তোমরা কি দেখতে চাও সেটা কিছু বুঝতে পারছি না। তো বাইরে এখান থেকে সবাই দেখার চেষ্টা করছে আমি কি করছি, নতুন নতুন ব্লগ করছি, সবাই হেলদি মানে ইন্টারেস্টেড যে কী কথা বলছি, কেমন করে বলছি, যদিও বা আমি নিজে কিছু জানি না, তাও চেষ্টা করছি, আস্তে আস্তে হয়ে যাবে। তো তোমরা আমার সাথে দেখো, পাশে দেখো, আর চলো আবার একটু পরে ব্যাক করছি। তো এখানে এখন আমি চিংড়ি মাছের মালাইকারি করবো, তো চলো আমার সঙ্গে দেখো তোমরা কি করে করি। এখানে আমি এখন গরম মশলা, গোটা গরম মশলা দিচ্ছি, আর এরপরে আমি ক্যামেরা অফ করে পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছিলাম। এর মধ্যে
এখানে হচ্ছে আমার মা এখন ফলার তৈরি করছে, হেব্বি তরমুজটা। এই যে এখানে ফলার হচ্ছে, তারপর আবার ব্যাক করছি। এই যে এবার ব্যাটা সোজা হয়েছে। এই যে এখানে এখন ফলার খাওয়া হচ্ছে। তাকাবে না, গপ গপ করে খেয়ে যাচ্ছে। এই তুই কি করছিস? এই যে মামু লুকিয়ে পড়লো। এখানে আমার বাপি এখন মাটন করছে। তো এখন আমরা হচ্ছে প্লেট প্রিপার করছি। আমি এখন সব রান্না হয়নি, এখন এখানে একটা রান্না করছি। স্নান করে এলাম, ব্যাকগ্রাউন্ডে ফ্যান চলছে, ফ্যান কেউ অফ করবে না এখন। এখন আমি যাচ্ছি ঘরে, হ্যাঁ অবশ্যই বলবো। এখন আমি ঘরে যাই, কি কি লাঞ্চের মেনু। তো লাঞ্চ মেনু শেয়ার করবো বলেছিলাম, তো বলে দিই আজকে সব উল্টো পাল্টা দিয়েছে আমার মা। তো এখানে হচ্ছে প্লেন রাইস, এখানে হচ্ছে স্যালাড, এটা হচ্ছে ড্রাই চিলি চিকেন, এটা হচ্ছে পটল ভাজা, এটা আলু ভাজা, এটা বাসন্তী বেগুন, এটা কি ফুলকপি চিংড়ি, এটা চিংড়ি মালাইকারি, এটা ডাল, এটা মাছ, এটা চাটনি, দই, মাটন, মিষ্টি, আর এই হচ্ছে শুক্রবারটা। তো নাও নাও খাওয়া শুরু করো, খাওয়া শুরু করো। সন্ধ্যেবেলা এই যে আমাদের জামাই আর জামাইয়ের আইসক্রিম। আরে মুখ দেখা গেল না, এই তো বলছে মুখ দেখা গেল না, মুখ দেখাবে বলছে, মুখ দেখাচ্ছে, সুপ্রভাতটাকেই দেখাচ্ছে। এই যে সারা, আমার মা বলছে সারা বিশ্বের লোক দেখবে।
তো এখন আমাদের সন্ধ্যেবেলার আইসক্রিম পার্টি চলছে, এখানে আমাদের দিদি, এখানে হচ্ছে সুপ্রভাতা, এখানে হচ্ছে আমার মা লুকিয়ে পড়েছে আর আমি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, সো টাটা।